আজকে আপনাদের সামনে আমি কথা বলবো ফ্রি ফায়ার কমিউনিটি থাকা দুইটা বিড়ালের বাচ্চাকে নিয়ে, যাদের মাঝে একজনের নাম হলো গে ম্যাও গালিব, আরেকজনের নাম হলো জেনিয়া ম্যাও। ভাই আপনারা হয়তো বুঝতে পারতেছেন আজকে আমি গালিব গেমিংকে নিয়ে কথা বলবো, সো হেডফোনটা কানে দিয়ে ভিডিওটা এনজয় করুন। সো ভাই আমরা যারা ফ্রি ফায়ার খেলি তাদের হেডশট মারার জন্য অবশ্যই কোনো না কোনো ওয়ারফোন লাগে অথবা ফিস্টের মাধ্যমে আমরা হেডশট মারতে পারি, কিন্তু এই দুইটা বান্দাকে দেখেন, এই দুইটা বান্দার হেডশট মারার জন্য কোনো প্রকার ওয়ারফোন লাগে না, কারণ এদের আছে একটি শক্তিশালী মুখ। এই শক্তিশালী মুখ দিয়ে তারা বাবু এবং সোনা বলবে এবং সোনা বলার সাথে সাথে হেডশটকে এনিমি চুঙ্গা কায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অবশ্যই আমি ঠিক কথা বলি, এবং কথা না পারি আমরা তার একটা ভিডিও রিভিউ করে আসি, তাহলে হয়তো ব্যাপারগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে বাবু, তাহলে কিন্তু আমি কাস্টম খুলতেছি। ওকে বাবু, তোমার চোখগুলো এরকম হলুদ কেন? তুমি বাবুর ক্যারেক্টার নেই আমি তো। বাইরে ভাই কি লেভেলের একটা ন্যাকামির তো একটা লিমিট আছে, ন্যাকামির লিমিট ছাড়া এসে ওখম ক্যারেক্টারে বানর ক্যারেক্টার বলতেছে, মানে সিরিয়াসলি ভাই এইগুলো মানে আর কি ভিডিওতে দেখা লাগে আজকাল আমাদের। আকাশ বড়া থারা হবো মারা সারা। এবার গাইস কালারিতে করবো, মানে ওখম এর কালার পুরাই আলাদা, আর ও কিন্তু ওখম সম্পর্কে কোনো ধারণাই নাই। ভাই রে ভাই, চুতিয়ার তো একটা লিমিট থাকে, এটা তো আনলিমিটেড চুতিয়াগিরি হইতেছে ভাই। সিরিয়াসলি একটা প্লেয়ার ওকম সম্পর্কে কোনো ধারণা নেই এবং সে ফ্রি ফায়ার খেলতেছে। ভাই তুমি যদি বাবু শোনা ডাকার জন্য শুধু গেম খেলে থাকো, ভাই তুমি দৌলো দিয়ে চলে যাও, এক মাসে তোমার বিগার মিটা যাবে, তুমি আবার ওইখান থেকে ফিরে আসো। শতানার বাচ্চা চরিত্রহীন। সত্যি কথা গাইস, এটা কিন্তু আমার সাউন্ড ছিল। ভাই তুই যে বিড়ালের বাচ্চা অরিজিনাল, মানে বিড়ালের বাচ্চা, এটা আমি গেমের শুরুতেই বলে দিয়েছি, আর প্রুফ দেওয়া লাগবে না, যাতে জানে যে তুই বিড়ালের বাচ্চা। জি মারাটা আমার অধিকার, আর খাওয়াটা তোমার দায়িত্ব। ওরে ভাই রে ভাই, এখানে মারা খাওয়া খাওয়ারই আলাপ হইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি উপরে এটা করবেন না, আপনি কেমনে করবেন, আপনার মুরগি আপনি পুটকিতে যাও করেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার ভাই। এটা আর আমাদেরকে শোনার কি আছে, আমরা তো এগুলো শুনতে চাই না রে ভাই। মারামারি করতে তোমাদের ম্যাপ দিয়ে কি হবে, তোমরা খাটে মাঠে ঘাটে পাটকেতে সেখানে ঢুকে যাও না, সেইখানে তোমাদের জন্য বেস্ট প্লেস হবে, তোমাদের এই গেমের ম্যাপ চেনার কোনো দরকার নাই। ওরে মাদারচোদ, নিব্বাগিরির তো একটা লেভেল রাখ, এটা মানে এক্সট্রিম লেভেলে চলে যাইতেছে নিব্বাগিরিটা। শহরের বাচ্চারা গেমের ভিতরে ঢুকে তো এইগুলো বাল সালের ভিডিও কন্টেন্ট বানাস, সিরিয়াসলি তোর পুটকি দেন আসলে বাস ঢুকাই দিয়ে তোদেরকে মানে গেরিনার কোম্পানির সামনে দাঁড়া করাই দেওয়া উচিত। দাঁড়াই থাকবা, আমি তোমার হেডশট মারবো, তারপর আমি হঠাৎ করে ভুইয়া নিয়ে ফেলবো, একটা ভিডিও তৈরি হয়ে যাবে। শাওয়ার পুত খাঙ্কির পোলারা, এইটা আমরা জানতাম। দিক থেকে মারলে কোন দিক থেকে মারলাম, মানে তোমার সামনেই তো আমি দৌড়াদৌড়ি করতেছিলাম, তোমার মনে হয় নেট ছিল না? শোনা এখন ভাই, এইগুলো দেখার পরে আমরাই কনফিউশনে পড়েছি যে আসলে অরিজিনালি বোকাচোদা আমরা নাকি তোর ওই গার্লফ্রেন্ডটা আসলে অরিজিনালি বুদাই। ওই চুতি আর মালতার মাঝে খালি গোবর ছাড়া আর কোনো কিচ্ছু নেই, আর খালি তোকে বাবু শোনা ডাকার ক্ষমতা ছাড়া আর ওর মাথায় কিচ্ছু নাই। ওর যদি মুখও চাইবা ধরি না, আমার মনে হইতেছে ও পুটকিতে তোরে বাবু আর শোনা বলে ডাকবে। চুতিয়াগিরির তো একটা লিমিট থাকে রে ভাই, ফালতু চুদা শালারা। আরে না, আমি বান্দর ক্যারেক্টার নিব কেন, এটা তো ওই যে নতুন ড্রেস দিছে না হাইব্রিড। আমার রিমোট দেওয়ার সময় তোমার পাগুলো তো বাদরের মতো পাকা পাকা হয়ে গেল। আরে না, ওটা হাইব্রিড গ্লিস, বুঝো নাই, বুঝে মাঝে মাঝে গ্লিস হয়। ভাই অনেক চিন্তা ভাবনা করার পর আমি একটা জিনিস আমার মিলাই দিতে পারতেছি না, যে আসলে এই মায়াটা কি আবাল চুদি নাকি তুই আবাল চুদা নাকি আমরা আবাল চুদা, মানে কোনোভাবে কোনো কিছু আমার মিলতেছে না হিসাবের পুরা গলমির। আমার মাথারা তোর আওলায় ফেলছ মাদার চুদেরা, তোরা গেম খেলতে নিব্বানি বিক্রি শুরু করে শাঙ্কির পোলারা, এখন তোরা
মানে কি যে চাস তোরা আমি এইটাই বুঝি না, তোরা ভিউয়ের জন্য যে কোনো কিছু করবি? আরে ভাই তোরা রাত্রে যে রাত্রে ফোন সেক্স করস না, প্রেম তো করস যে অপেন লাইসে যেমন কর, রাত্রে তো উল্টায় পাল্টে মনে কর ভিডিও কলে ফোন সেক্স মারাস, ওইগুলোর ভিডিও তোরা আপলোড দিস না কেন? ওইগুলো ভিডিও আপলোড দিলে খাঙ্কির পোলারা মাদার চুদারা ফ্রি ফায়ার গেম নিয়ে পড়ে আসো, ফ্রি ফায়ার গেমে আবার প্রত্যেকটা মানুষ আওলা এখন ভাই ফ্রি ফায়ার কমিউনিটিতে, মানে এগুলো ভিডিও এত বেশি পরিমাণে, মানে এত বড় বড় ইউটিউবাররাও করতেছে যে লজ্জা লাগে তাদের সম্পর্কে কথা বলতে, যে মানে তারাও এরকম লেম কন্টেন্ট বানাইতে পারে যে এগুলো ফেসবুকের বাচ্চাদের মতো লেম কন্টেন্ট বানায়। মানে সিরিয়াসলি ভাই গেমটারে মানে তোমরা পুটকি মারে চুদে চাঙ্গে উঠাই দিতেছো, একটা লেভেলে রাখো ভাই বিষয়টারে, এই লেভেলে তো তোমরা রাখতেছো না। আচ্ছা যাই হোক ভাই, আমার কথা বলার দরকার, আমার দুই একটা মানে ব্যাপার যেগুলো খারাপ লাগে আমি সেগুলো নিয়ে কথা বলি, আমি কথা বলে যাবো। সো সবাই ভালো থাকবেন, আর যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাকে ইউটিউবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। গুড বাই।